Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। দীপুমা কোথায় যাচ্ছ? আর্ট ক্লাসে। শোনো, তোমার স্যারকে গিয়ে বলবে সরকারি প্রজেক্টের একটা আঁকার কাজ আছে, করবে কি না? আচ্ছা থাক, তোমাকে বলতে হবে না, ওকে গিয়ে বলো ও যেন আমাকে একটা ফোন করে, ঠিক আছে? হুম। কেমন সংসার, বাচ্চা সঙ্গে নিয়ে কাজে চলেছে, ওদের প্রেম আনন্দ ভালোবাসা সব কাজের মধ্যে, কাজকে সামনে রেখে। আমাদের মতন অফিস কাজ বাড়ি আলাদা আলাদা নয়। রোদে জলে খেটে খেটে আমরা মরি জীবন পেতে, রোদে জলে খেটে খেটে আমরা মরি জীবন পেতে, তবু কেনে সুখ পেলাম না ও বাবু রে, তবু কেনে সুখ পেলাম না। উঁচু লোকে গাড়ি চাপে আমরা হাঁটি পথে পথে, ও উঁচু লোকে গাড়ি চাপে আমরা হাঁটি পথে পথে, গায়ের থেকে ধুল ঝরে না ও বাবু রে, গায়ের থেকে ঝুল ঝরে না। ওরা কেমন হাসি ঠাট্টা করে জীবনকে উপভোগ করে। তোমার মধ্যেও কি প্রেমের ভাইরাস লেগেছে নাকি? হ্যাঁ, দেখো দেখো বাবুদের প্রেম রঙে খিলা দেখো। আরে চল 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 পটে, চলো চলো, অনেক দেরি।
আমার কাজটা শিল্পীর জগতে, এখানে রোজকার জীবন অন্য পথে চলে। আমার চিন্তা ভাবনা সাধারণ মানুষের থেকে অনেক দূরে থাকে। আরে এই বাচ্চাটা কোথা থেকে এলো, একে কোথা থেকে নিয়ে এলি? মাসি, ওর নাম দিয়েছি রিকু। জানো মাসি? হ্যাঁ। ও না কথা বলতে পারে না। হুম, ওকে আমি সন্তানের মতন মানুষ করব, ওকে শিল্পী বানাবো। দেখ করু, ছেলে মানুষই করিস না তুই, সংসারের কিছু বুঝিস না কিন্তু। তাছাড়া এত বড় সম্পত্তির মালিক তুই একা, ভবিষ্যতে কিন্তু তোকে অনেক অসুবিধায় পড়তে হবে, তোর সন্তানরা কিন্তু এটা মেনে নেবে না। মাসি, আমার সন্তান আর দত্তক সন্তানের মধ্যে কোনো সংঘাত হবে না। দেখ করু, প্রীতি মেয়েটাকে না আমার খুব ভালো লাগে, ভারী মিষ্টি মেয়ে রে, কি সুন্দর গান করে। তুই যে কেন ওকে নিজের মতো করে নিতে পারিস না আমি বুঝতেই পারি না, আমার কিন্তু ওকে খুব ভালো লাগে। মাসি, আমি জানি প্রীতি ছবিটা ভালো বোঝে না আর বুঝতেও চায় না, তোর ছবি ভালো লাগে? আমি তোকে বিরাট শিল্পী বানাবো, ছবি দিয়ে তুই তোর মনের কথা বলবি। তোমার ছবি ছাড়া কি আর কিছু ভালোবাসার মধ্যে পড়ে? দেখো দীপানিতা, আমি সুন্দরের পূজারী আর সুন্দরী মেয়ে দেবো। মাঝে মাঝে মনে হয় রং তুলি ছাড়া কিছুই বোঝো না তুমি। তুমি এই বাচ্চাটিকে সাহায্য করতে পারো, কিন্তু কিন্তু দত্তক নিলে আত্মীয়রা বহু প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে, তোমার চরিত্রে দাগ ফেলবে, তুমি আত্মীয় স্বজনের থেকে অনেক দূরে চলে যাবে। আমি ওকে শিল্পী তৈরি করে চিত্রজগতে উপহার দেব, ওর মধ্যে যে প্রতিভা সুপ্ত হয়ে আছে তা বহু মুখ বধিরকে উপার্জনের পথ দেখাবে, কিন্তু সমাজে প্রতিষ্ঠা পেতে গেলে ওকে বিশেষভাবে মানুষ হতে হবে। আমার কাছে ভালোবাসা কোনো স্বার্থের সম্পর্ক না, কোনো অ্যাসেট ভ্যালু ডেবিট ক্রেডিট না, একটা অনুভূতি, অসীম আনন্দের। তোমার নিজের জীবন, তোমার নিজের ভবিষ্যৎ, প্রজন্মের দায়বদ্ধতা, বাস্তবে তোমাকে এই অত্যাচার থেকে বহু কষ্ট পেতে হতে পারে। দেখো, আমাদের এই বাড়ি গাড়ি সম্পত্তি কেউ আমরা নিয়ে যেতে পারবো না, কর্মই আমাদের অ্যাসেট হয়ে থাকবে এই জগতে। আর আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা যদি এত সহজে স্বার্থের সম্পর্কে তৈরি হয় তাহলে ভবিষ্যতেও তা থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। ভালোবাসার উল্টো দিকে থাকে ঘৃণা, আলোর বিপরীতে অন্ধকারের মতন। ঠিক বলেছিস অরু, আয় বাবা। ভালোবাসা